আল্লাহ রসুল বলছেন কুল্লু মুসকির হারামুন প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম এই যে ইসলামের দাওয়াত এই যে নৈতিকতার দাওয়াত এই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং মাদক যে গ্রহণ করে তার যে পরকালে শাস্তি আছে তার যেই কঠিন শাস্তি হবে এই শাস্তিগুলি যদি আমরা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া জাতিকে জানাতে পারি আর সবচেয়ে বড়ো আফসোসের বিষয় হলো অপ্রিয় হলো সত্য যে এক শ্রেণীর পারিবারিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে কিছু গডফাদার আছে বা কিছু ব্যক্তি আছে মানে অসৎ উদ্দেশ্যে ছেলে মেয়েদেরকে কাজে লাগায় তাকে প্রলোভন দেওয়া হয় যে তোমাকে এত টাকা দেবো এত বস্তা মাদক প্রচার করেন কিন্তু আফসোসের বিষয় আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যেই অ্যাম্বুলেন্স করে মরা লাশ নিয়ে যাওয়ার কথা সেই অ্যাম্বুলেন্সের ভিতরেও মাদকের প্যাকেট পাওয়া যায় চাই ইনানিল্লা তাহলে জাতি কীভাবে কল্যাণ পাবে জাতি কিভাবে মুক্তি পাবে আপনি কি পুলিশকে ফাঁকি দিতে চাচ্ছেন আমি আপনি অনেকে চাই শুধু খালি গোয়েন্দা বিভাগকে বা সরকারকে ফাঁকি দিয়ে আমি ব্যবসা করলে হয় অসম্ভব আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি জাতি কোথায় ঠেলে দিচ্ছেন আপনার কি দায়বদ্ধতা নেই আপনাকে কি পরকালে জবাবদি করতে হবে না আপনাকে তো মরতে হবে অল অফ আস ইট আমাদের প্রত্যেকে মরতে হবে প্রত্যেকে দুনিয়ার জমিন সেরে চলে যেতে হবে তাই যারা এই মাদক ব্যবসা করে বিশেষ করে আমাদের বর্ডার সীমান্তবর্তী দেশ ভারত থেকে একটা পাখিও ঢুকতে পারবে না যদি বর্ডারে যদি আমরা সবাই অ্যালার্ট হই যদি এই মাদক যখন আসে যদি একটা গরু আনতে গেলে মানুষ মারা যায় গুলি খায় কিন্তু আজও আমি দেখি না আমার ক্ষুদ্র গবেষণায় দেখিনি যে মাদকের বস্তার লোকে কেউ গুলি খেয়েছে আফসোস গরু আনতে গেলে সাইকেল আনতে গেলে গুলি খায় তাহলে তো মাদকের সাথে গুলি খাওয়ার কথা কোথায় সেটা তো হচ্ছে না অতএব বানের পানিরই ঋণে এই দেশে আপনার বিশেষ করে যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য এটা ইন্টারন্যাশনাল চক্র হতে পারে যে মাদকের ছয়লাভ আজকে আন্তর্জাতিকভাবে যেমন চেষ্টা করছে সরকারকেও সাধুবাদ জানাই মাদককে না বলার ব্যাপারে যে একটা অগ্রণী ভূমিকা নিয়েছে দেশের প্রশাসন যেভাবে অ্যালার্ট হয়েছে সাথে সাথে সারা বাংলাদেশের প্রত্যেক মসজিদ থেকে যদি খুদ্ দেওয়া হয় প্রত্যেক আলোচক যদি ওয়াজ মাহফিল আলোচনা করে এবং আমরা যদি আমাদের নৈতিকতায় ফিরে আসতে পারি মাদকের ফলে একটা সমাজ ধ্বংস হয়ে যায় দেশ ধ্বংস হয়ে যায় একটা যুবক তাকে অল্পতে ধ্বংস করে দেয় তাই তার মেরুদণ্ডহীন যুবকে পরিণত করে দেয় সে আর দাঁড়াতে পারবে না তাই জাতি দাঁড়াতে পারবে না তাই যেমন ধর্মীয়ভাবে এটার গুরুত্ব রয়েছে তেমন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবেও মাদককে না বলা উচিত এবং মাদক বন্ধ করার আমাদের ঐকান্তিক প্রচেষ্টা সার্বিকভাবে করা প্রয়োজন